হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, বৃষ্টির দিনে যদি হয় খিচুড়ি, তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যায়। তাই ভাবলাম যে খিচুড়িটা বানিয়ে নিই। আর আজকে করবো আমি সেদ্ধ চালের খিচুড়ি। তো খিচুড়ি তো মুগ ডাল দিয়েও করা যায়, গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়, সেটার আলাদা টেস্ট। তো আজকে আমি করবো সেদ্ধ চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি। তো এর মধ্যে অনেকে মুগ ডালও অ্যাড করে, তো আমি মুগ ডাল করছি না, আমি শুধু মুসুর ডাল দিয়ে করবো সেদ্ধ চাল দিয়ে। তো আমিষ খিচুড়ি মানেই এর মধ্যে পেঁয়াজ লাগবে। তো এইভাবে খিচুড়ি বানালে অসাধারণ লাগে খেতে। তো দেখো, খিচুড়িতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আদা আর টমেটো। আদাটা আমি গ্রেটারে ঘষে নেব আর টমেটোটা কুচিয়ে নেব। দেখো, খিচুড়িতে দেওয়ার জন্য আলুও কাটা আছে, তো আলুটাকে আমি ভেজে নেব। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর ফোড়ন, এই দেখো আদা আমি গ্রেটারে ঘষে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা। তো ওদিকে তো আমি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, তোমাদের সেটা দেখানো হয়নি, চাল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো, ফ্রাইং প্যানে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, কারণ আলুটাও তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো চালটা যখন একটুখানি একটু ফুটে উঠেছে, তখন আমি মুসুর ডালটা দিয়ে দিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আলুটা ভালো মতন ভাজা হয়েছে। এইভাবে খিচুড়ি খেতেও আমার খুব ভালো লাগে। এই দেখো, এবারে চাল ডাল সব, হলুদ সব দেওয়া আছে। এবারে এক এক করে আমি আলুটা ছেড়ে দেবো এর মধ্যে, হাঁড়ির মধ্যে। এবারে দেখো, তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা ছেড়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আর হ্যাঁ, ফোড়নে শুধু গোটা গরম মশলাও দেওয়া যায়, আবার শুধু পাঁচফোড়নও দেওয়া যায়, শুধু গোটা জিরেও দেওয়া যায়। তো আমি আজকে ভাবলাম গোটা গরম মশলা দিচ্ছি, আর তার সাথে আমি একটু পাঁচফোড়নও অ্যাড করবো। তো সেটা না করলেও হতো, তো আমি একটুখানি করছি, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি আর একটা তাওয়ার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে আমি ওই পেঁয়াজের পাত্রের মধ্যে এটা দিয়ে দেবো। এই দেখো, আমি এই ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়বো। এরপরে আমি এতে অ্যাড করবো ঘষে রাখা আদা আর কুচিয়ে রাখা টমেটো। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তো বন্ধুরা প্লিজ সবার আগে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো খিচুড়ি মানেই তো ঘি, তাই না? তো দেখো, আমি ভেজে রাখা পেঁয়াজ, আদা, টমেটো, যেটা আমি ফোড়নে দেবো আর কি, তো সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি শুকনো তাওয়াতে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে তেলে নেব। তো নামানোর আগে যদি এই মশলাটা দেওয়া যায় আর ঘি দেওয়া যায়, তাহলে গন্ধটা সত্যিই খুব সুন্দর বেরো। তো দেখো, আমি এই মশলা, এই ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এরপরে দেবো আমি ঘি। এরপরে আমি পুরো এক চামচ ঘি দিয়ে দিলাম।
সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, অসাধারণ গন্ধ বেরিয়েছে, দারুণ বেরিয়েছে গন্ধটা। তো বৃষ্টির দিনে যদি হয় এরকম আমিষ খিচুড়ি তো ব্যাপারটা দারুণ জমে যায় কিন্তু, বলো তো। আজকে ডিনারটা হেভি হবে। তো দেখো আমি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম